Hello everyone, welcome back to my channel to a new blog. I'm Esha Ana, Twins Mom World. তোমাদেরকে স্বাগত। তো আজ আমি এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখে বুঝতে পারছো এটা আমার ডেইলি ব্লগিংও নয় আর আমার কুকিং ভিডিওও নয়, এটা ডেন্টালসের ওপর আর একটা ভিডিও। তো ফার্স্টেই আমি প্রত্যেক দিনকার মতন আবার আমি আমার সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং নট সাবস্ক্রাইবার ফ্রেন্ডসদেরকে থ্যাংকস বলে নেবো আমার চ্যানেলটাকে এত ভালোবাসার জন্য এবং এত আমাকে সাবস্ক্রাইব করার জন্য। আমি চাই যে তোমরা আমাকে আরেকটু ভালোবাসো এবং সাবস্ক্রাইব করে আমাকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার দিকে, মানে আরও আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো প্রথমে এটা বলি যে দেখো, রেন্টালসের ভিডিওগুলোর ক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করছো, আমার ভালো লাগছে এবং আমিও তাদেরকে আমার দিক থেকে যতটা হচ্ছে ততটা কমেন্টের আমি রিপ্লাই করছি এবং চেষ্টা করছি ইচ অ্যান্ড এভরি পার্সনকে আমার যতটা নলেজ আছে তাদেরকে ততটাই হেল্প করার। কিন্তু আমি ফার্স্টেই তোমাদের আর একটা বলি, যদি আমার এই ব্লগ বা এর আগের ব্লগগুলো যদি কোনো ফ্ল্যাট ওনার বা রুম ওনার বা পিজির ওনার কেউ যদি দেখে থাকো, তারা পার্সোনালি আমার যে মেল আইডিটা আছে ফর মাই কোলাবোরেশন টু অন বলে যে মেল আইডিটা আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করছি, ওটাতে পার্সোনালি আমাকে মেল করতে পারো তোমাদের ফ্ল্যাট রেন্টে দেবার জন্য বা রুম রেন্টে দেবার জন্য বা পিজি রেন্টে দেবার জন্য। তো সেক্ষেত্রে আমি আমার যে ভিউয়ার্স ফ্রেন্ডসরা আছে তাদেরকে আমি তোমার নাম্বারটা বলে দেবো বা তোমার মেল আইডিটা শেয়ার করে দেবো। আদারওয়াইজ আমার কমেন্ট সেকশানে গিয়েও তোমরা দেখতে পারো যে কারা কারা কীরকম ধরনের রুম চাইছে, তো ডিরেক্টলি তোমরা তাদের সাথে কথা বলতে পারো। কিন্তু এই মুহূর্তে আমার, মানে আমার কাছে যেহেতু কোনো ফ্ল্যাট আদারওয়াইজ রুম আদারওয়াইজ পিজি ওনার নাম্বার বা আমি জানি না, তো সেই জন্য আমি তোমাদেরকে সাহায্য করতে পারিনি কোনো ফ্ল্যাট দিয়ে। তো সেই জন্যই ফার্স্টেই আমি তোমাদের কাছ থেকে আমার সরিটা চেয়ে নিচ্ছি। দেখো, আমি আমার কাছে ব্রোকারের নাম্বার আছে, এটা আমি তোমাদেরকে অ্যাশিওর করতে পারি। তবে সব জায়গার, ইচ অ্যান্ড এভরি জায়গার নয়, কিছু কিছু জায়গার আমার কাছে ব্রোকারের নাম্বার আছে, কিন্তু পার্সোনালি আমি কোনো ব্রোকারের থ্রু দিয়ে তোমাদেরকে পাঠাতে চাইছি না। কারণ এখানে কলকাতার ব্রোকারেজটা একটু বেশি, বা কলকাতার ব্রোকারেজ অন্য জায়গার থেকে কীরকম আমি সেটা জানি না, তবে কলকাতার ব্রোকারেজটা দিতে হয়। তো আমি চাই যে যদি সেক্ষেত্রে কোনো ফ্ল্যাট ওনার নিজস্ব তোমাদের সাথে যোগাযোগ করে বা তোমরা যদি পার্সোনালি তার সাথে যোগাযোগ করো বা ভায়া আমার সাথে হয়েও থ্রু তোমরা যোগাযোগ করো, তা তো আমাকে কোনো রকম তো পেমেন্ট করতে হবে না, তোমরা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং করে নিতে পারবে। তো সেই জন্যই আমি এগেন আমার যারা ফ্ল্যাট ওনার বা রুম ওনার বা পিজি রেন্টে দিতে চায় তারা আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো, আদারওয়াইজ আমার মেলেতে গিয়ে পার্সোনালি মেল করতে পারো। আর একটা ইম্পর্টেন্ট নোটিস যেটা আমার কমেন্ট সেকশানে অনেক ক্ষেত্রেই আসছে, তো সেটাও আমি তোমাদের কাছে একবার ক্লিয়ার করি। অনেকে বলছো যে ওয়ান মান্থের জন্য বা ওয়ান উইকের জন্য বা ফাইভ সিক্স মান্থসের জন্য। দেখো, যতদূর আমার নলেজ এখানে ফাইভ সিক্স মান্থসের জন্য বা ওয়ান উইকের জন্য বা ওয়ান মান্থের জন্য ন্যাচারালি খুব একটা রুম পাওয়া যায় না। কিন্তু যদি কেউ ডক্টর পারপাস আসো, সেই যে জায়গাটা সেই জায়গার পাশাপাশি কিছু কিছু রুম ওনার দিয়ে থাকেন, তো সেটা কিন্তু মানে কম্পালসারি, মানে যে আমি তোমাকে অ্যাসিওর করবো যে হ্যাঁ তুমি পেয়ে যাবে তেমনটা নয়। তবে তোমরা সেই জায়গার লোকেশনে এসে তার পাশাপাশি সারাউন্ডিং যে লোকালিটিটা আছে সেখানে তোমরা একটা রুম পেতে পারো। তবে সেই রুমটা কতটা বেটার হবে বা মিডিয়াম সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না, বা তার রেন্টই বা কত হবে বা তিনি সেই মুহূর্তে কত টাকা চাইবেন সেটাও তো বলাটা পসিবল নয়। তবে পাওয়া যায়, কিন্তু যদি তোমরা একটা ফ্ল্যাট রেন্টে নাও বা রুম রেন্টে নাও বা পিজি রেন্টে নাও, আশা করি দেওয়া হয় না। যদি কেউ স্টুডেন্ট আসো সেক্ষেত্রে সে পিজি কিংবা বয়েজ হোস্টেল কিংবা গার্লস হোস্টেলগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো, তারা হয়তো ফাইভ সিক্স মান্থসের জন্য দিয়ে থাকেন। তবে নর্মালি কলকাতার যে রুলস রেন্টালসের ওপরে যে রুলস রেগুলেশনসগুলো আছে সেইগুলোতে কিন্তু নর্মালি ইলেভেন মান্থসের নিচে রেন্টে দেওয়া হয় না। যদি ইলেভেন মান্থসের নিচে রেন্টে দেওয়া হয় তো সেক্ষেত্রে হয়তো তারা সেই গভর্নমেন্ট রুলসগুলো ফলো না করে তোমাকে নর্মালি থাকতে দেওয়া হয়, যে রেন্ট এগ্রিমেন্ট পেপার বা রেন্ট বিষয়ক এনিথিং কিছু সেগুলো হয়তো তারা করেন না। তো সেই জন্যই বলছি, তবে যদি এরকমও কেউ তার রুম রেন্টে লাগাতে চায় ওয়ান মান্থ বা টু মান্থের জন্য, পার্সোনালি আমার সাথে আমার মেল আইডি থেকে গিয়ে মানে
কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ আমার কমেন্ট সেকশন তো সকলের জন্য খোলা আছে, তো তোমরা সেখানে গিয়েও বা আমার যে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বা আমাকে যে ফ্রেন্ডসরা কমেন্ট করছেন তাদেরকেও তোমরা গিয়ে সাহায্য করতে পারো। এক্ষেত্রে তো আমার কোনোই বাউন্ডেশন নেই, তবে এই মুহূর্তে আমার হাতে কিছু নেই। যদি কিছু থাকে তো নিশ্চয়ই আমি তাদের ফোন নাম্বার বা মেল আইডি যা কিছু থাকবে আমি ইন ফিউচার তাদের সাথে মানে বলতে পারি। কিন্তু পার্সোনালি আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে ব্রোকারেজ নাম্বার, যেটা আমি চাই না তোমাদেরকে দিতে, কারণ এখানে ব্রোকারেজ যে নিয়ে প্রচুর ইস্যু হয়। আমি আমার আগের একটা ব্লগে রেন্টাল সিন বিধাননগর বলে যে ব্লগটা আমি বানিয়েছিলাম সেখানে ব্রোকারেজের আমি কিছু রুলস দিয়েছিলাম, এবং আজকে আমি যে ব্লগটা বানাবো রেন্টালস ইন কলকাতা বেহালা, তো সেটা নিয়েও আমি তোমাদেরকে কিছু রুলস রেগুলেশন বলবো যেগুলো কলকাতাতে রেন্টে এলে তোমাদের খুব সুবিধা হবে। আর এগেন আমি তোমাদের থ্যাংকস বলছি, আমার অটিজম স্কুলসের ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো, হয়তো তোমাদের হেল্পও হয়েছে, তো এরকম আমি স্কুলের ভিডিও চাইলে আমি তোমাদেরকে আবার দেবো। তো আজকে অনেকটা বকবক করলাম, তো চলো আমি আমার রেন্টালসের ভিডিওটা তোমাদেরকে বলে নিই আর স্পেসিফিক কী কী রুলস রেগুলেশনসগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, তারপরে ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ততক্ষণ আমার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা হচ্ছে রেন্টালস ইন কলকাতা বেহালা বা সাউথ সিটি কলকাতা, মানে এইটা হচ্ছে কলকাতা রেন্টালস ইন কলকাতা বেহালা যেটা হচ্ছে সাউথ ওয়েস্টে। তো এই জায়গাটার ফার্স্টেই আমি বলি আমি যে রেন্টটা বলছি সেটা 2022 সাল বা 2022 এই সালের ওপর ডিপেন্ড করে আমি তোমাদের আজকের যে ইয়েটা আছে সেটা বলছি। হয়তো এরপরে যখন এক দু বছর বাদে গিয়ে যদি তোমরা এই ভিডিওটা দেখো তো সেক্ষেত্রে হয়তো এই রেন্টালসটা তোমাদের সাথে ম্যাচ করবে না, তো সেই জন্যই বলছি যে এটা 2022 সালের ভিডিওস আর রেন্টালস ইন কলকাতা বেহালা যে জায়গাটাকে আমরা সৌরভ গাঙ্গুলি যে ইন্ডিয়ান ক্রিকেট টিম প্রত্যেকেই জানো ছিলেন তার হোমও বলতে পারা যায়। এটা সৌরভ গাঙ্গুলি হোম বা সৌরভ গাঙ্গুলি প্লেস হিসাবেও পরিচিত কারণ ওনার বেহালাতেই বাড়ি। তো বেহালাকে আমরা কোন কোন জায়গাটাকে বেহালা বলতে পারি, সেটা হচ্ছে পর্ণশ্রী, ঠাকুরপুকুর, হরিদেবপুর, সারসুনা, তারাতলা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, এই কটা জায়গাকেই আমরা মোটামুটি বেহালার আন্ডারে রাখি। এছাড়াও অনেকগুলো জায়গা আছে, মেন যে জায়গাগুলো সেগুলোকে আমি তোমাদের সামনে বললাম, সেটা হচ্ছে পর্ণশ্রী, ঠাকুরপুকুর, হরিদেবপুর, সারসুনা, তারাতলা, বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম। এই যে ঠাকুরপুকুর জায়গাটা, এখানে ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টার যেটা সেটা কিন্তু এখানেই আছে। তোমরা হয়তো অনেকে শুনেছো নাম, আবার অনেকে হয়তো শোনোনি বা ভবিষ্যতে কেউ কেউ হয়তো এসেওছো, সেই জায়গাটা বেহালার মধ্যেই পড়ে, সেটা হচ্ছে ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টার। তো এই জায়গাটার হচ্ছে সাউথ ওয়েস্টে, তো প্রথমেই বলি এটা হচ্ছে কস্টলিয়েস্ট প্লেস ইন দ্য কলকাতা, কারণ এই জায়গাটা প্রচুর প্রায় সব কিছুরই, এবং এই জায়গাটার লোকেশন খুবই ভালো, এই জায়গা থেকে সব কিছু মানে খুব সুন্দরভাবে যে তোমার ট্রান্সপোর্টেশন যেগুলো বা স্কুলিং যেগুলো বা রেন্টিং সব কিছু এই জায়গাটায় খুব ভালোভাবে পাওয়া যায়। এমনি সৌরভ গাঙ্গুলি হোম হিসেবে এবং এখানকার লোকজনদের হিসেবেও এই জায়গাটা খুবই ভালো এবং খুবই হেল্পফুল, কিন্তু এই জায়গাটাকে তোমরা কলকাতার একটা কস্টলিয়েস্ট প্লেস হিসাবেও তোমরা ধরতে পারো। তো এই জায়গাটার হিসাবে বলি এর যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে হাওড়া স্টেশন, এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন, আর এছাড়া এর কাছে কোনো রকম রেলওয়ে স্টেশন নেই। হাওড়া স্টেশনের নাম তোমরা প্রত্যেকেই শুনবে, হাওড়া থেকে ইচ অ্যান্ড এভরি সব জায়গায় যাওয়া যায়, তো সেটা হচ্ছে হাওড়া স্টেশন। এর নিয়ারেস্ট বাস স্টপ যেটা সেটা হচ্ছে এসপ্ল্যানেড বা ধর্মতলা, এখান থেকে সব রকমেরই বাস ছাড়ে, যেমন হচ্ছে তোমার SBSTC বাস বা তোমরা যদি নর্থ বেঙ্গল যাও NBSTC, এরকম ধরনের নানা ধরনের যে বাসগুলো তোমরা চাও সেরকম ধরনের ইচ অ্যান্ড এভরি কানেক্টেড বাস ধর্মতলা থেকে ছাড়ে। এই লোকেশনটা সম্বন্ধে যদি তোমরা ভিডিওস দিতে বলো ধর্মতলা সম্বন্ধে, তো আমি সেটা সম্বন্ধেও তোমাদেরকে ফিউচারে ভিডিও দিয়ে দেবো। তোমরা কোন কোন লোকেশনগুলো জানতে চাইছো সেগুলো যদি বলো আমি সেই সেই লোকেশনগুলোতেও বলে দেবো। আর হচ্ছে বেহালা, রবীন্দ্রনগর, এগুলো হচ্ছে নর্মাল বাসস্ট্যান্ড বেহালার মধ্যে, ছোটোখাটো বাসস্ট্যান্ড যেগুলো, যেমন বেহালা, রবীন্দ্রনগর, পর্ণশ্রী বাসস্টপ, এগুলো থেকে তোমরা টোটালি এসপ্ল্যানেডে যোগাযোগ করতে পারবে বা এগুলো থেকে ফুল অফ কলকাতাতে তোমরা যোগাযোগ করতে পারবে। কিন্তু যদি কেউ আউটকার্টস অফ কলকাতা বা বাইরে থেকে কলকাতাতে আসো সেক্ষেত্রে কিন্তু তাকে এসপ্ল্যানেডে গিয়ে সেই জায়গাটার বাস কেটে তারপরে তোমাদেরকে যেতে হবে।
নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি মেট্রো স্টেশন, এখানটা হচ্ছে বেহালা থেকে 3 কিলোমিটার, এবং আরেকটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, সেটাও হচ্ছে 3 কিলোমিটার। তো তুমি তোমার হোম থেকে 3 কিলোমিটারটা কলকাতার মতো জায়গায় খুব একটা ম্যাটার করে না, তো তুমি যে কোনো রকমের বাস, এখানে বাস স্টপ থেকে তুমি যে কোনো রকমের বাস ধরে এই নেতাজি মেট্রো স্টেশন, আদারওয়াইজ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে যেতে পারো। আদারওয়াইজ তোমরা অটো, টোটো, ট্যাক্সি, ওলা, ক্যাব, এভরিথিং ইজ অলসো অ্যাভেলেবল ইন দ্য কলকাতা। এটা তোমরা প্রত্যেকেই জানো, এখানে ট্রান্সপোর্টেশনের কোনো রকম কোনো প্রবলেম নেই। আর ম্যাক্স টু ম্যাক্স এখানে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো হয় সেগুলোর প্রাইস আছে 10 টাকা থেকে 30 রুপিস, এরকমই অলমোস্ট এরকম প্রাইস পাবলিক যে বাসগুলো হয় সেগুলোর মধ্যে আসে। কিন্তু তোমরা যদি ওলা কিংবা উবের অ্যাভেল করতে চাও সেক্ষেত্রে হয়তো এর প্রাইসটা একটু বেড়ে যায়। তো এটা হয়ে গেল মেট্রো স্টেশন। এরপরে স্কুলসে আসি, এখানে খুব ভালো ভালো স্কুলস আছে। আমি কিছু কিছু স্কুলসই ইন্ডিকেট করলাম যেগুলো নর্মাল স্কুল, এছাড়াও এখানে খুব ভালো ভালো স্কুলস আছে, সেগুলোও তোমরা অ্যাভেল করতে পারো যদি কেউ তার ফ্যামিলিজ নিয়ে আসে। সেক্ষেত্রে স্কুলটা খুব বেশি ম্যান্ডেটরি হয়ে পড়ে, কারণ বেবি বা যাই হোক তার বাড়িতে যেরকম পার্সন আছেন সেরকমের জন্য। তো এখানে নিয়ারেস্ট স্কুলস হচ্ছে বেহালা হাই স্কুল, এটা কিন্তু গভর্নমেন্ট স্কুল, এমপি বিড়লা ফাউন্ডেশন স্কুলস, এটা খুব একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল, বিড়লা ব্লাইন্ড স্কুল, ব্লাইন্ড এটা ব্লাইন্ড পার যদি কারো পার্সন থাকে তার জন্য, এবং বরিশা হাই স্কুল, এটাও হচ্ছে গভর্নমেন্ট স্কুল। আমি গভর্নমেন্ট স্কুলগুলি বললাম, আর একটা প্রাইভেট স্কুলও তুলে ধরেছি। এটা ছাড়াও তোমরা যদি অন্য কোনো রকম স্কুল চাও তো এখানে সব রকমের স্কুল অলসো অ্যাভেলেবল, এবং এখানে নিয়ারেস্ট মার্কেট, শপিং মল, সিনেমা হল অলসো অ্যাভেলেবল ইন দ্য কলকাতা বেহালা। ইটস দ্য গুড এবং ইটস দ্য কস্টলিয়েস্ট প্লেস ইন দ্য কলকাতা। আমি বারবারই বলছি এটা সাউথ ওয়েস্ট কলকাতা, যেটা আমি আমার রেন্টালস ইন কলকাতার যে ভিডিওসটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে আমি অলরেডি আমি এটা বলেছিলাম যে সাউথ কলকাতাটা একটু কস্টলি, সেই কলকাতার মধ্যেই পড়ছে বেহালা। তো এখানকার রুম রেন্টে চলে যাই, এখানকার যদি তুমি রুম রেন্ট ধরো, মানে যদি তোমরা মানে রুম রেন্ট নিতে চাও সেক্ষেত্রে 1 BHK-র ফ্ল্যাট ভ্যালু এসে যাবে 4,500 প্লাস মেনটেনেন্স। মানে তোমার যদি 4,500 টাকা ফ্ল্যাটে রেন্টে দিতে হয় তো তার সাথে মেনটেনেন্স এসে যাবে মিনিমাম 1,500, ম্যাক্সিমাম 4,000 এক্সট্রা এক্ষেত্রে তোমার লেগে যাবে 1 BHK। তাহলে সেক্ষেত্রে 4,500 টাকা তোমার রুম রেন্টে পড়ছে, আর 5,000 টাকা তোমার এসে যাচ্ছে, বা 1,500 টাকা বা 2,000 টাকা তোমার মেনটেনেন্স, যেটা তোমাকেই দিতে হবে। তাহলে 4,500 টাকা প্লাস 1,500 টাকা মানে 6,000 হচ্ছে, আবার 7,000 এটা মিনিমাম রুম রেন্ট 1 BHK ফ্ল্যাটের জন্য। এরকম যেগুলো আমি এর আগে যেগুলো বলেছিলাম সেগুলোর মিনিমাম ছিল 4,000, 5,000, 6,000, কিন্তু যেহেতু এটা কলকাতা বেহালা সেক্ষেত্রে এই জায়গাটা রেন্টটা একটু বেড়ে যাচ্ছে। আর 2 BHK দেখতে পারো 15,000, যেখানে অন্য জায়গার 2 BHK আমি বলেছিলাম 10,000, সেক্ষেত্রে এখানকার 2 BHK ফ্ল্যাট ভ্যালু এসে যাচ্ছে 15,000 আর প্লাস মেনটেনেন্স, সেক্ষেত্রেও তুমি 15,000 প্লাস 5,000 মানে 20,000 মেনটেনেন্স, 3 BHK-র ক্ষেত্রে এসে যাচ্ছে 20,000 প্লাস মেনটেনেন্স। মেনটেনেন্সটা কিন্তু ওনার বিয়ার করবে না, মেনটেনেন্সটা তোমাকে দিতে হবে, কোনো কোনো ক্ষেত্রে ওনারও বিয়ার করতে পারে। যদি ওনার বিয়ার করে তাহলে তোমার ফ্ল্যাট ভ্যালুটা 4,500 থেকে 7,000 হয়ে যাবে যদি ওনার মেনটেনেন্স বিয়ার করে। আর যদি তুমি মেনটেনেন্স বিয়ার করো তাহলে মেনটেনেন্সের পয়সাটা তোমাকে এক্সট্রা দিতে হবে এবং 4,500 টাকাটা তোমাকে ফ্ল্যাট রেন্ট দিতে হবে। আচ্ছা, যদি কেউ এখানে ফ্ল্যাট কিনতে চাও তো সেক্ষেত্রে আমি জাস্ট একটা নর্মাল ওপিনিয়ন দিচ্ছি। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে তোমরা তো নিশ্চয়ই সার্ভে করবে, সেখানে যাবে, দেখবে, তারপরেই ফ্ল্যাট কিনবে। তো জাস্ট আমার যতটা নলেজ আমি সেই হিসেবেই তোমাদেরকে ওপিনিয়নটা দিচ্ছি। 2 BHK ফ্ল্যাট হচ্ছে 45 লাখ, আর 59 লাখ, 19 লাখ। তো ফার্স্টেই বলি 19 লাখেরও আছে, 59 লাখেরও আছে, 45-এরও আছে, 30-এরও আছে, 32-এর, 33, ইচ অ্যান্ড এভরি প্রাইস ইজ অলসো অ্যাভেলেবল। কিন্তু যখনই তোমরা এই জিনিসটা এখানে খুব ভাবে বেহালাতে লক্ষ্য করবে সেটা হচ্ছে 19 লাখের যদি ফ্ল্যাট হয় সেক্ষেত্রে দেখবে 3,000 স্কোয়ার ফিটের এরা পয়সা নিচ্ছে এবং স্কোয়ার ফিট হয়তো আসবে 700। সো সেক্ষেত্রে তোমার ফ্ল্যাট ভ্যালুটা আসছে 19 লাখেরও বেশি, 300 থেকে 21,000 লাখের কাছাকাছি তোমার
ফ্ল্যাট ভ্যালু এসে যাচ্ছে। আর যদি সেটা 45 লাখসে 2 BHK হয় তাহলে তার স্কোয়ার ফিটটা আসছে 3,500। তো সেক্ষেত্রে তোমার এখানে হয়তো ফ্ল্যাটটা চলে আসবে 1,000 স্কোয়ার ফিটের, তো সেইটা তোমার চলে আসবে 35 লাখস 36 লাখসের কাছাকাছি। তো সেই জন্যই বলছি যখন তোমরা ফ্ল্যাটটা নিতে যাবে, যেখানেই যাও যতটাই প্রাইস থাকুক, তোমরা প্লিজ স্কোয়ার ফিটটা একবার তার চেক করে তার সাথে কত স্কোয়ার ফিট নিচ্ছে এটাকে ইনটু করে তারপর নানা রকম প্লাস মাইনাস করে তোমরা দেখে নিও। আর লোকেশনসের ওপর তো অলওয়েজ এটা ডিপেন্ড করে, তোমরা তো প্রত্যেকেই জানো যারা ফ্ল্যাটে থাকো বা যারা ফিউচার ফ্ল্যাট নেবার জন্য ভাবছো, লোকেশনটা তো মানে একটা খুব বেশিভাবে ম্যাটার করে। আর 3 BHK ফ্ল্যাট ভ্যালু 59 লাখস, এর থেকে বেশি কম সব রকমই তোমরা পাবে লোকেশানের ওপর ডিপেন্ড করে। আমি ফার্স্টেই তোমাদের বলছি, আমি যেগুলো তোমাদেরকে এখানে দেখালাম সেগুলো একটা মিনিমাম একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি বা মিডল ক্লাস ফ্যামিলির সব কিছু আমি তোমাদের বললাম। এর থেকে হাই ক্লাসেরও আছে, এর থেকে একটু কমের মধ্যেও তোমরা পাবে, কিন্তু সেগুলোর জন্য তোমাদেরকে একটু খোঁজ করতে হবে। আমি মিনিমাম একটা ফ্ল্যাট প্রাইস অথবা রুম রেন্ট তোমাদেরকে জানালাম। ব্রোকারেজ রুলস তো ফার্স্টে আমি ভিডিওর প্রথম থেকেই বলছি, বিওয়্যার অফ ব্রোকারেজ। ব্রোকারেজের থেকে তোমরা একটু দূরে থাকার চেষ্টা করবে, কারণ পার্সোনালি আমার ব্রোকারেজের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়, তাই জন্য আমি তোমাদেরকে এটা বারবার করে বলছি। তো যাই হোক, আমি ব্রোকারেজের রুলসটা একবার বলে দিই তোমাদেরকে। ধরো তোমাদের ফ্ল্যাট ভ্যালু, যেমন আমি তোমাদের বললাম তোমাদের ফ্ল্যাট ভ্যালু 4,500, তো তোমাদের ফার্স্ট মান্থসে দিতে হবে 4,500 হচ্ছে তোমাকে দিতে হবে ব্রোকারকে, যেটা তোমার ফ্ল্যাট ভ্যালু হবে বা মানে রুম রেন্ট হবে। সেই রেন্টের টাকাটা তোমাকে ফার্স্ট মান্থসের টাকাটা দিতে হবে ব্রোকারেজকে, তাহলে 4,500 প্লাস তোমাকে আরও 2 মান্থসের টাকা এক্সট্রা দিতে হবে তোমার যে রুম ওনার থাকবে তাকে, মানে 4,500 প্লাস 4,500 মানে হচ্ছে 90,000 দিয়ে এই যে টোটাল ফিজটা হচ্ছে সেটা হচ্ছে 13,500, এইটা তোমাকে প্রথম মাসই দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এই যে 4,500 টাকাটা যেটা তুমি ব্রোকারকে দিচ্ছ সেটা তুমি কোনো দিনই ফেরত পাবে না, তবে এই যে 9,000 যেটা তুমি তোমার ফ্ল্যাট ওনারকে দিচ্ছ লাস্ট 2 মান্থসের, সেটা তোমাদেরকে আমি আরেকবার বলে দিই, লাস্ট 2 মান্থস রেন্ট কিন্তু রিফান্ডেবল, মানে তোমাকে রিফান্ডেবল ইন দ্য সেন্স বলে দিচ্ছি, লাস্ট 2 মান্থসের রেন্ট কিন্তু রিফান্ডেবল, নট গিভেন ফ্রম ইউ, মানে হচ্ছে লাস্ট 2 মান্থসের যে রেন্টটা সেটা তোমাকে রিফান্ডেবল না করলেও, লাস্ট তুমি যে মাসে ধরো তুমি 1 বছর বাদ 12 মান্থসে গিয়ে যদি তুমি রুম ছাড়ার কথা ভাবো, তো 10 মান্থস হয়ে যাবার পর থেকে তোমার কাছে এই যে মাঝখানে যে 2 মান্থস এইটার আর তোমার কাছে কোনো রকম রেন্ট নেবে না, এই 2 মান্থসের ফ্রিতেই তোমরা থাকবে এই যে 9,000 টাকাটা দিয়ে রেখেছো সেটার বেসিকে। তো যার যেটা ফ্ল্যাট রেন্ট থাকবে বা রুম রেন্ট থাকবে সেই রেন্টের 2 মান্থসটা লাস্ট তুমি যখন ঘরটা ছাড়ছো সেই ঘরটা ছাড়ার 2 মান্থস আগে থেকে তুমি রেন্ট দেওয়াটা বন্ধ করে দেবে, লাস্ট 2 মান্থস তুমি ফ্রিতে থাকবে, দিয়ে তারপরে তুমি বেরিয়ে যাবে যেহেতু তোমার এটা অলরেডি দেওয়া হয়ে আছে। তো এটাই হচ্ছে কলকাতার, ফার্স্টেই বলেছি ব্রোকারেজ রুলস এবং থাকার রুলস। এবং এরপরে আর একটা রুলস তোমাদের বলে দিই, একটা এগ্রিমেন্ট কপি হয় যেটা তোমরা আশা করি করে নেবে, এটা এখানে করতে হয় এগ্রিমেন্ট কপি, সেটাও যদি তোমরা করে নাও তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে, ইন ফিউচার কোনো রকম কোনো প্রবলেম থাকলে তোমরা তোমাদের এগ্রিমেন্ট কপিটা দেখাতে পারবে। কারণ অনেক রুম ওনার বা অনেক ব্রোকারেজ অনেক পার্সন থাকে যারা তুমি হয়তো 12 মান্থসের জন্য রুম নিয়েছো, তোমাকে 6 মান্থসে গিয়ে বললো রুম ছেড়ে দিতে, তো সেক্ষেত্রে তুমি এই এগ্রিমেন্ট কপিটা দেখিয়ে আরও বাকি মাসগুলো তুমি থাকতে পারবে, নাহলে সেক্ষেত্রে তোমার একটু প্রবলেম হতে পারে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সাথে থেকো, পাশে থেকো এবং আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বড় হওয়ার দিকে এগিয়ে দিও। বাই বাই।